Hi, Assalamu Alaikum. Welcome and welcome back to Jia's blog. আশা করি আপনারা সারা ভালো আছেন। আজকে দেখরানি খাজুয়ারা পার্টি ঠিক করছি। আজকে গরম গরম ভাত দিয়া আর খাজুয়ারা পার্টি দিয়া খানি তো বহুত টেস্ট। আমি বহুত ভালো পাই, কিছু মানুষ বহুত খারাপ পাইন এখ সুটারে। তো তার লাগে ফার্স্ট টাইম আমি ইসার হুকইন হুকনা মাছ কইন, আর আমি হুকইন কই। তো ভিজাইয়া রাখলাম, তারপরে ছোটো ছোটো দাঁড়কিনা মাছের হুকইন দইয়া ঠিক করিয়া রাখছি। তারপরে আমি পেঁয়াজ রসুন সব কিছু খাটিয়া রাখছি, কারণ কচু ফুটকুড়ি বানাইয়া খাইতে বহুত টেস্ট। কিন্তু লগে গরম ভাত লাগবো, ঠান্ডা ভাত হইলে খাওয়া যাইত না, একদম গরম নগদ ভাত হইত। ভাতটা নামাইয়াও 5-10 মিনিটের ভিতরে খাইলে খুব টেস্ট। তো ফার্স্টে কচুটাও বানাইয়া রেডি করে রাখছি। কচুটা ঠিকসে সুন্দর করে দইয়া দইয়া সফা করিয়া রাখলাম। কচু কিন্তু খাজুয়াইলে সমস্যা, এই কচুটাই খাজুয়ায় না, তো খাইতে খুব টেস্ট। এখন আমি সব মশলা তেলের মাঝে ফ্রাই করলাম, হলদি মরিচ সব কিছু দিলাম। আপনারা গরলে আবার ট্রাই করবা, আর গরম গরম ভাত দিয়ে খাইবা। এক সিদ্ধ চাউল দিয়ে ভাত বানাইয়া আর কচুর ফুটকুড়ি দিয়ে খাইলে বহুত টেস্ট। তো আজকে আমি রমজানের ইফতারও কচুর ফুটকুড়ি দিয়ে ভাতটা খাইমু। আজকে অন্য আইটেম কম খাইমু, কারণ আজকে ফুটকুড়ি বানাই আর ফুটকুড়ি দিয়ে খাইতেও লাগবো। তো অন্য আইটেমটা আমি কম বানাই আর যতটা আইটেম বানানো ততটা খাইমু কম। আচ্ছা, এখন আমি কচুটা দি দিলাম। এখন কচুটা দিয়ে আমি 10-15 মিনিট আগুনের উপরে রাখম আর উল্টাইয়া পাল্টাইয়া দিতে থাকবো, কারণ পানি তো দিতাম না, তো জ্বলি যাইতে পারে। গতিকে কন্টিনিউ কচুটারে লড়ালড়ি করিয়া উল্টাই পাল্টাইয়া পাঁচতে থাকম। এখন প্রায় আধা বাজা শেষ হওয়ার পরে আমি এখন যেটা ছোটো মাছের কইন আসলো দাঁড়কিনা মাছ, দাঁড়কিনা মাছের কইনটা দিলাম। এটা কইন ফার্স্ট টাইম দিলে একদম গলি যায়, তো আধা সিদ্ধ হওয়ার বাদে কচুটা দিলাম। আর ইসা মাছের কইনটা ফার্স্ট টাইম পেঁয়াজ রসুন ভাজতে সময় আমি দিয়ে দিছি। একটা ফার্স্ট টাইম ভাজিয়া ইসা মাছটারে লাল কড়কড়া করলে খাইতে ভাল লাগে, তো ফার্স্ট টাইম আমি ইসা মাছটা ভাজি লাগছি পেঁয়াজ রসুনের লগে। এখন আমি যাটা দাঁড়কিনা মাছের হুকুন দিছি দিয়া আরও 10-15 মিনিট আমি ওরকম কচুটারে লড়াচড়া করে যাতে জ্বলে না, ওরকম লড়াচড়া করিয়ে আমি 10-15 মিনিট রাখছি। এখন আমি আরও 10-15 মিনিট ডাকিয়া দিয়া রাখবো যে কচুটা একটু খিজিবার লাগে, কিন্তু আগুনটা কম দিতে লাগবে, বেশি আগুন দিলে জ্বলি যাবে। এখন আমার প্রায় ইয়া হয়ে গেছে। এখন ফুটকুড়ি রেডি। আমরা সিলটি বাসাত কচুর ফুটকুড়ি কইতারে, তো এটা রেডি। লগে নাগা মরিচ থাকলে কত টেস্ট, নাগা মরিচটা দিয়া গরম ভাত দিয়া এক সিদ্ধ চাউলের ভাত দিয়া আর ফুটকুড়ি দিয়ে খাইলে পেট বড়িয়া টেস্টি টেস্টি খানা রেডি। আপনারা দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।